ফটিকছড়ির লেলাং প্রজন্ম রায়পুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2017 সম্পন্ন হয়। শুক্রবার বিয়ালে রায়পুর হিঙ্গার টিলার ডৌদি মাড়ত বার্সেলোনার সমর্থক গোষ্ঠী বনাম বায়ার্ন মিউনিক তুমুল উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ভেলাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল লেলাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন। এটা উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল সমাজসেবক জায়দুল ইসলাম, প্রবাসী আলমগীর চৌধুরী। এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিকছড়ি খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন এরশাদ, আনোয়ার হোসেন হানিফ, আলাউদ্দিন, রবিউল হোসেন বাচ্চু ও মোহাম্মদ ইউনুস। খেলা পরিচালনা করে সিজিকেএসের রেফারি পেয়ারুল ইসলাম, সহকারী হিসেবে আছিল মুবিন ও আজিজ। লীগ পদ্ধতির টুর্নামেন্টত মোট 4 দল অংশগ্রহণ করে। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাতর ফোন রেখে।